বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে বিভিন্ন তথ্য এই মুহূর্তে শোনা যাচ্ছে তোমাদের পরীক্ষা কি বাতিল হয়ে যাবে তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে তোমাদের পরীক্ষা নিয়ে সংসদে বিভিন্ন স্মারকলিপি জমা পড়েছে এর পরিণাম কি হতে পারে পরীক্ষা যেতে পারে সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করব। একই সাথে তোমরা যারা কলেজের তোমাদেরও বহু জিজ্ঞাসা রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই লাইক প্রদান করো আর ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে কিংবা মতামত জানানোর থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো তবার প্রথমেই আলোচনা করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে তারপরে কলেজের যে সমস্ত কোশ্চেন তোমাদের রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছ নবম শ্রেণীতে পড়ছো দশম শ্রেণীতে পড়ছো একাদশে পড়ছো দ্বাদশে পড়ছো তোমাদের যে পঠন পাঠন রয়েছে সেটা কিন্তু সময়সীমা অনেকটা কমে গেছে এই মুহূর্তে মানে দিন সংখ্যা অনেকটাই কমেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য সপ্তাহে তিন দিন নবম এবং একাদশের জন্য সপ্তাহে দিন মাঝে বিভিন্ন দাবি তুলেছে বিক্ষোভ দেখিয়েছে আমাদের পরীক্ষা যাতে যায় পরীক্ষা যাতে না হয় অনেক দাবি রয়েছে দেখো এই মুহূর্তে বলে রাখি কিছু কিছু স্কুলের তরফ থেকে অনেক ছাত্রছাত্রী আমাকে বলেছে কোনো কোনো বিষয়ে একটিও পর্যন্ত ক্লাস হয়নি এমনকি অনলাইন ক্লাসও হয়নি এই কারণেই কিন্তু বিভিন্ন ছাত্র ছাত্রী বিভিন্ন দাবি জানিয়েছে তোমাদের আগেও জানিয়েছিলাম যেই দিনকে তোমাদের স্কুলের সময়সীমাকে কমিয়ে দেওয়া হয়েছিল সপ্তাহে দুদিন তিন দিন ক্লাস করানো হয়েছিল সেই সময়ই তোমাদের জানিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসেস করাতে অনেকের ক্ষেত্রেই অসুবিধা হতে পারে বিশেষ করে যারা একাদশ শ্রেণীতে পড়ছে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস কীভাবে শেষ হবে পাঠ্যক্রম কীভাবে শেষ করবে যারা টুয়েলভে পড়ছে তাদের ক্ষেত্রেও অসুবিধা হবে রীতিমতো আমিও বলেছিলাম এক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন শিক্ষক মহলের থেকে যে বিষয়টা উঠে আসছে যে প্রত্যেক দিন ক্লাস হোক কিন্তু কম সময় সাড়ে তিন ঘন্টা কিংবা চার ঘন্টা প্রত্যেক দিন যাতে ক্লাস হয় সেক্ষেত্রে একটু বেশি সুবিধা পাওয়া যাবে এক এক একগণ শিক্ষকের এক এক রকম অভিমত একটা আশঙ্কা কিন্তু এই মুহূর্তে রয়েছে যে সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট করা যাবে কি সিলেবাস কমপ্লিট করা সম্ভব কি মাধ্যমিকের ক্ষেত্রে একটু ছোট সিলেবাস তার সত্ত্বেও মাধ্যমিকের ক্ষেত্রেও একটা প্রশ্ন রয়েছে আর একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু বৃহত্তর একটা প্রশ্ন এই মুহূর্তে যে সিলেবাস কমপ্লিট করা যাবে কি না সেই কারণে বহু পড়ুয়া এই মুহূর্তে বিক্ষোভ দেখিয়েছে এমন এবং উচ্চ মাধ্যমিকের একদল পড়ুয়া কিন্তু সংসদে স্মারক লিপি জমা দিয়েছে তাদের যে প্রেস পরীক্ষা আছে সেই প্রেস পরীক্ষা যাতে স্কুল এই মুহূর্তে না নাই একই সাথে তারা বলেছে তাদের পরীক্ষা যাতে পিছিয়ে যায় এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাও যাতে পিছিয়ে যায় নয় নতুবা তাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস যাতে কমিয়ে দেওয়া হয় অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের যে দাবি সেই দাবি কিন্তু একেবারে এ সঠিক বলেই আমার এই মুহূর্তে মনে হয় কিন্তু একটা জিনিস তোমাদের কোথাও যেন একটা মিস হয়ে যাচ্ছে আমাদের পরিস্থিতি দেখতে হবে এ যখন তোমাদের আগের বছর সেই সময় কিন্তু যেদিনকে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীও ঘোষণা করেছিল যে পড়াবে সে বিষয়টা তোমাদের জানিয়েছিলাম সাথে এটাও জানিয়েছিলাম যে এই মুহূর্তে পরীক্ষা হওয়া কিন্তু বাস্তবে সম্ভব নয় এবং আমার মনে হয় শেষ পর্যন্ত পরীক্ষা হবেই না কিন্তু শেষে তোমরা দেখেছিলে পরীক্ষা বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে পরবর্তীকালে আমাদের রাজ্যে বিভিন্নভাবে পরীক্ষা বাতিল করেছিল কিন্তু এই মুহূর্তে তোমাদের প্রথম থেকে এবছরের প্রথম থেকে বলে এসেছি তোমাদের এই যে পরীক্ষা রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ সেটা কিন্তু হবেই এখনও পরিস্থিতি কোভিডের রয়েছে তখনও পরিস্থিতি কোভিডের ছিল কিন্তু তখনের যে পরিস্থিতি ছিল সেটা অতীব ভয়ঙ্কর ছিল এখনের ক্ষেত্রে অতীব ভয়ঙ্কর নেই অনেকটাই কম এবং সেই কারণেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নির্ঘণ্ট জমা দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে টেস্ট পরীক্ষা হবে এই ধরনের ব্যাপার বলেছে সবার প্রথমে বলে রাখি তোমাদের সাথে একেবারে আমি সহমত তোমরা যা বলছো সেটাকে আমি সমর্থন করি তোমার জায়গায় যদি আমিও থাকতাম তাহলে আমিও এ একই কথা বলতাম তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাকে পেছানো দরকার সিলেবাস অ্যাকচুয়ালি কমপ্লিট হবে এ সত্যি এটা একটা বড়ো ব্যাপার কেন সায়েন্সের যে সিলেবাস রয়েছে আমি নিজে ম্যাথামেটিক্স পড়াই সেক্ষেত্রে আমি জানি এত বড় যে সিলেবাস সেটা কখনোই এইটুকু সময়ের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট করা অ্যাকচুয়ালি সম্ভব নয় যারা প্রাইভেট টিউশন পড়ে তাদের ক্ষেত্রে তো ঠিক আছে সিলেবাস অনেকেরই আমারও কমপ্লিট হয়ে গেছে কিন্তু অনেক এরকম ছাত্রছাত্রী আছে যারা প্রাইভেট টিউশন পড়ে না স্কুলের ওপরেই ডিপেন্ড করে রয়েছে আমরা সংবাদ মাধ্যমে প্রচুর সময় পড়েছি তাদের ক্ষেত্রে কিন্তু বহু সমস্যা হতে পারে কারণ সিলেবাসের অর্ধেকটাও আমার মনে হয় না যে স্কুল এই সময়ের মধ্যে সায়েন্সের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে শেষ করতে পারবে এবং আমরা আগেও দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রিডিউস হয়েছে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কের ক্ষেত্রে যেমন টিকোনা খুবই গুরুত্বপূর্ণ ওটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তার সাথে ইলেভেন ওটা শিখেছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই মুহূর্তে পরিস্থিতির কথা দেখে সিলেবাসকে অনেকটা রিডিউস করা দরকার যে বিষয়গুলো একান্তই প্রয়োজন সায়েন্সের ক্ষেত্রে সেই বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাওয়া দরকার এবং আর টেস্ট পরীক্ষার যদি কথা বলি সেক্ষেত্রে তোমাদের আগেই আমি বলেছি আর এই মুহূর্তেও একই কথা বলবো তোমাদের যে তোমাদের টেস্ট পরীক্ষা পিছাক বা আগা তোমরা এই মুহূর্তে পড়াশোনা করো মাধ্যমিকের ক্ষেত্রে তো টেস্ট পরীক্ষা নেবেই যদি স্কুল উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টেস্ট পরীক্ষা নেয় একাদশ শ্রেণীর ক্ষেত্রে টেস্ট পরীক্ষা নেয় সেক্ষেত্রে তোমরা দাও কোনো সমস্যা নেই যেমন আমারই অনেক স্টুডেন্টদের ডিসেম্বরের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে অনেকের পাঁচ তারিখ অনেকে ছ তারিখ অনেকে দশ তারিখ মানে টেস্ট পরীক্ষা কিন্তু হচ্ছে অনেকের ক্ষেত্রে আর স্কুল নিজের মতন করে পরীক্ষা নিচ্ছে এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি এই টেস্ট পরীক্ষাটা জাস্ট একটা প্র্যাকটিস পর্ব হিসাবে কিন্তু তোমরা দাও এই পরীক্ষায় যদি তোমরা ফেল করো উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় কোথাও তোমাকে আটকানো হবে না এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলছি কারণ সভাপতি নিজে বলেছেন যে পরীক্ষার কোনো প্রয়োজন নেই স্কুল চাইলে নিতে পারে তো এখানে কোনো স্কুল পরীক্ষা নেবেও না এরকমও রয়েছে কাজেই তোমাদের কাউকে ফেল করানো হবে না প্রত্যেককে পাশ করিয়ে দেওয়া হবে টেস্টে তুমি যাই লিখে আসো না কেন সাদা খাতা জমা দিলেও তোমাকে টেস্ট পরীক্ষায় উচ্চ মাধ্যমিকে পাশ করিয়ে দেওয়া হবে ইলেভেনে পাস করিয়ে দেওয়া হবে মাধ্যমিকের ক্ষেত্রে অফিসিয়াল কোনো ইনফরমেশন না থাকলে আমার তাও মনে হয় প্রত্যেককে এই পরিস্থিতির কথা ভেবে টেস্ট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়া হবে যেমনটি আগেরবার ঘোষণা করা হয়েছিল তো এই মুহুর্তে আমি প্রত্যেককেই বলবো এই টেস্ট পরীক্ষাটাকে এ একটা প্র্যাকটিস পর্ব হিসাবে নাও যাতে তোমাদের প্রস্তুতিটা আরও বেশি হয়ে ওঠে এবং তোমরা যেটা বলছো সেই অনুযায়ী আমি তোমাদের সমস্ত বিষয়টাকেই সমর্থন করি ই এখন তোমাদের শুধুমাত্র তোমাদের ভালোর জন্য তোমাদের ভবিষ্যতে যাতে প্রবলেম না হয় সেই কারণে একটাই কথা শুধু তোমাদের বলবো এই মুহূর্তে পরীক্ষা পিছাবে পরীক্ষার কি হবে আমরা এখন কেউ বলতে পারি না দেখো তোমাদের যে দাবি সেই দাবিকে আমি বারবার বলছি সমর্থন জানাই তার সত্ত্বেও আমি তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো যেটা প্রথম থেকে এবছর বলে এসেছি তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কিন্তু অফলাইনে হবেই হয়তো একটু পিছিয়ে যেতে পারে বোর্ড যে সময় রুটিনে পরীক্ষা নেবে বলে ঠিক করেছে সেই সময়ই পরীক্ষা হবে অফলাইনে এটা ভেবেই যদি তুমি এখন পড়াশোনা করো তাহলেই কিন্তু সঠিক কাজ করবে ভবিষ্যতে কোনোরকম প্রবলেম হবে না যদি পরবর্তীকালে পিছিয়ে যায় পরীক্ষা যদি পরবর্তীকালে অন্য কিছু হয় সেক্ষেত্রে তোমাদের সুবিধাই হবে অসুবিধা নেই এই কারণ তোমরা প্রস্তুতি নিয়ে রেখেছো পরীক্ষা যেরকমভাবেই হোক না কেন সেই কারণে তুমি যতটা পারছো এই মুহূর্তে পড়াশোনায় মনোযোগ দাও পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাও এটাই তোমাদের কাছে বলার আমি চাই না তোমাদের মধ্যে পরবর্তীকালে কোনো ছাত্রছাত্রী সমস্যায় পড়ুক কারণ তুমি জানো যে আমি তোমাদের সঙ্গে আগের বছরও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ছিল আমি বলেছিলাম পরীক্ষা বাতিল ছাড়া কোনো উপায় নেই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি বন্ধু সেরকম না সেই কারণে তোমাদের বাস্তব দিকটাই তোমাদের দেখাতে চাইছে যে তোমাদের পরীক্ষা কিন্তু এইবারে অফলাইনে ছাড়া উপায় নেই সেই কারণে তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো কারণ তোমাদের অনলাইনে এক্সামিনেশন নেওয়া সম্ভব নয় সেই কারণেই কথা বলছি কিন্তু কলেজের দিকে যদি বলি সেক্ষেত্রে কিন্তু কলেজের বিষয়টা আলাদা অনলাইনে তারা পরীক্ষা দিয়েছে। তারা পরীক্ষা দিতে পারবে সমস্ত সুব্যবস্থা কিন্তু কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আগের থেকেই রয়েছে তারা দিয়ে এসছে অনলাইনে এক্সামিনেশান এই মুহূর্তে তোমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে বিভিন্ন ছাত্রছাত্রী বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে আমি আর সহজে তোমাদের বলে রাখি তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বা অন্যান্য ইউনিভার্সিটির অন্তর্গত ছাত্রছাত্রী আছে তোমরা আর ইউনিভার্সিটির নাম নিয়ে কলেজের নাম নিয়ে আমাকে জিজ্ঞাসা করছো অ্যাকচুয়ালি কোন মোডে পরীক্ষা হবে এই মুহূর্তে কিন্তু একমাত্র একটা ইউনিভার্সিটি সেন্ট জিভিয়াস ইউনিভার্সিটি কিন্তু সম্পূর্ণ ছাত্রছাত্রীর যে পরীক্ষা অনলাইনে হবে তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এছাড়া কোনো ইউনিভার্সিটি কিন্তু সম্পূর্ণ ছাত্রছাত্রীর জন্য কোনো কিছু ঘোষণা করেনি নি ভাবে তো কোনো নোটিশ দেয়নি কোনো ইউনিভার্সিটি কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি প্রাপ্ত একটি অ্যাফিলিয়েটেড কলেজ মেদিনীপুর কলেজ কিন্তু পরিষ্কারভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের তাদের যে এক্সামিনেশান রয়েছে সেটা অফলাইন অনলাইন মিশিয়ে হবে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অফলাইনে হবে এবং ফিফথ সেমিস্টার অনলাইনে হবে থিউরি পেপার তো এখা এখান থেকে তোমরা পরিষ্কার হতে পেরেছো একটি ইউনিভার্সিটি সম্পূর্ণ জানিয়েছে এবং একটি কলেজ সম্পূর্ণ বিজ্ঞপ্তি দিয়ে সমস্ত ছাত্রছাত্রীদের জানিয়ে দিয়েছে এছাড়া এখনও পর্যন্ত কিন্তু কোনো ইউনিভার্সিটির তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি কাজেই যখনই বিজ্ঞপ্তি আসবে তৎক্ষণাৎ জানিয়ে দেবো এবং তোমাদের ওই স্কুলের ছাত্রছাত্রীদের মতো এটাই রিকোয়েস্ট করবো তোমরা যতটা পারছো একই সাথে এই মুহূর্তে রাজ্যের কলেজগুলোর যে বাস্তবচিত্র উঠে আসছে তোমরা যেটা বলছো তা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি তোমরা না দেখে দেখলে এখানে তোমরা ক্লিক করতে পারো কিংবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো প্রত্যেকের ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত